তুমি ভগবান কি? ভগবান যিনি তিনি তার চিন্তা না করে বাড়ির দিন নিজেনি, তিনি সব চিন্তা করেন বাড়ি কেমন করে হবে, গাড়ি কেমন করে হবে, ব্যবসা কেমন করে হবে, মেয়ের বিয়েটা কেমন করে হবে, ছেলে চাকরি আগে যদি ভাবেন, চিন্তা করেন, তার সেবা দেন, তার শুশ্রূষা করেন, তার কথা কি প্রয়োজন? তখন তিনি ভাবেন পড়াই রোজগার করে আসবে, সংসার সুন্দর চলবে। ঠাকুমা দিচ্ছেন না না না, নাতি আমার হোক ডাক্তার, বয়সকালে একটু ঔষধপত্র পাওয়া যাবে, চিকিৎসা করতে সুবিধা হবে। দাদু শুনে বলছে না না না, নাতি আমার হবে ব্যারিস্টার, মামলা মোকদ্দমা করতে শুরু হবে, ভাষণ হবে। মা শুনে বলছে না না না, ছেলে আমার হবে মিনিস্টার, একটু সেজে গুজে ঘুরে বেড়াতে পারবো না গাড়ি টাড়ি নিয়ে ছেলের সঙ্গে। ছেলে বসে দেখে বলছে বাবা, প্রত্যেকে চাহিদার কথা বলবো না, আমি কি হবো? কেউ একবার বললো না ছেলে কে যে পোকা, একবার মানুষের মতো মানুষ হোক। ছেলে শুনে তো ভ হয়ে গেল, আমরা এমনটি চাই মানুষ করতে চাই না, যার ফলস্বরূপ আজকে বৃদ্ধাশ্রম হয়েছে। যেই ছেলে জন্মানোর আগে 10 মাস 10 দিন থাকো মায়ের পেটে, ছেলে জন্মগ্রহণ করে বড় হয়ে চাকরি করে বিদেশে চলে গেল ফ্ল্যাট কিনে, মা বাবা স্থান হয় না 10 দিন থাকার ছেলের ফ্ল্যাটে, হয় কোথায় থাকে বৃদ্ধাশ্রম? যেটুকু বাড়ি থাকে লিখিয়ে নেয়, না লিখলে মাধ্যম যাও বৃদ্ধাশ্রমে। তারা নাতি প্রতি আদর যত্ন দেখে বলছে, এমনকি আমরা চেয়েছিলাম তাই গুরু শিক্ষা দেব, তাই আদর্শ পিতা যিনি তার শিক্ষা নিয়ে আদর্শ পিতা হোক, আদর্শ সন্তান নিয়ে আসে। আজকে দেশে তো ভেজাল ছেয়ে গেছে, মায়েরা রান্না করতে গেলে মাঝে ছেঁকে দাদারা যখন মশলাপাতি কিনে আনে জলে ফেলে দিয়ে জিরে ছাঁকনি ছেঁকে দিয়ে রান্না বান্না বাঁধে। এখন তো কোনো মশলা এসে গেছে, কিছুদিন আগে কথা বলছি, সব বালি মেশানো, চাল নিয়ে এসে কাঁকর বাছা, তেলে ডালিয়ে জলে ভেজাল। তাই কবি কবিতা লিখতে ভেজাল ভেজাল পরিষ্কার, তাই কোথায় ভাবি খাঁকি, আমি ভেজাল তুমি ভেজাল, ভেজাল দেশের মাটি, আমিও ভেজাল তুমিও ভেজাল হয়েছ, দেশের মাটিও ভেজাল, যা নাকি উৎপন্ন হচ্ছে সবই ভেজাল। সবাই এদিক ওদিক কথা বলে, আমি বাড়িতে বসে নাম ধ্যান করবো, আমি বসে সপ্তমী পালন করবো, আমার পরিবারের সবার মঙ্গল হবে, কিন্তু সে হয় না। যদি তা হত ঠাকুর এই যজন যাজনী সমিতির কথা বলতেন না, এই যাজনের কথা এত করে সাইকেল সাইকেল।